বলো না, আচ্ছা আজকে আমরা বিরিয়ানি পাক করবো না, প্রথমে কি করছো, চাল নিছো না? পানি দিলে একটু ভালো হয় বিরিয়ানি, তারপরে মাংস কেটে রসুন পেঁয়াজ আদা সব মশলা টসলা সব দিয়ে একটু মজা মতো দিয়ে ডাকা করে রাখলাম। আচ্ছা গরম পানি দেখো দাও, আর আগে তো পরে দেখি এর মধ্যে মাংস দিবা না। পাতিলটা গরম করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছি, তারপর গরম হওয়ার পরে এখন তেল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্না করার পরে মা পরিমাণ মতো তেল দিছে না, রাধুনি বিরিয়ানি মশলা না গরম হয়েছে, গরম হচ্ছে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো, কেন গরম গরম তেলে দিলে কেন মশলাগুলো একটু পোড়ানো হয়ে যায়, তাই মশলাগুলো ভালো করে মিক্স করতেছে না, শব্দ করে মিক্স মাংসের সাথে সাথে যেন একেবারে মিক্স হয়ে যায়। রান্না করতে কত সব মিলে কত মিনিট লাগবে? এই তো বেশি লাগবে না, 30 মিনিট লাগবে। বলতে কি করছো, মাংসের মধ্যে আদা রসুন আদা রসুন পেঁয়াজ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া রাঁধুনের গুঁড়া মাংস রাঁধুনি একটু দিছি, আবার বিরিয়ানি প্যাকেট দিছি, সব মিলে একটু তেল দিয়া সব মশলা দিয়া মাংসগুলো কেটে একেবারে একটু তেল দিয়া দিয়া ডেকে রাখছি। ডেকে রাখার পরে বিরিয়ানি মশলাটা দেওয়া মনে নেই, এখন দিলাম দিলে দিছি, এখন তেল ঠান্ডা হয়েছে, এখন আমরা তেলে দিয়ে দেবো। আসে তো আর পড়ুন দাদা।
সব মাংস পাতিলে দিয়ে দিলাম। এখন চোলার জালটা একটু কমাই দিলাম, এখন একটু বাড়িয়ে দিলাম, হালকা হালকা, বেশি বাড়ানো না, মধ্যম করে দিচ্ছি যেন একটু ভালো করে করতে পারি। এবার এভাবে একটু নাড়া চাড়া করে নেব যেন তেলের মধ্যে সব মাংস মশলা যেন একেবারে মিশিয়ে যায়।